আজকে একটা ইম্পর্টেন্ট এবং টাফ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব হাই বন্ধুরা ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সেই ম্যাচের ম্যাচ প্রিভিউ তো অবশ্যই করব তাছাড়া বেশ কিছু বড় বড়ো ট্রান্সফার আপডেট আছে সেগুলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করব তো প্লিজ বন্ধুরা ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য একটা কথাই বলবো যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন টপিকগুলোতে যাওয়া যাক তো বন্ধুরা আজকে সন্ধ্যে সাড়ে সাতটায় একটা ইম্পর্টেন্ট এবং টাফ ম্যাচে ইস্টবেঙ্গল ক্লাব মুখোমুখি হচ্ছে হায়দ্রাবাদ এফসির হায়দ্রাবাদ যারা বর্তমানে সেকেন্ড পজিশানে আছে লিগ টেবিলে নটা ম্যাচে ছটা উইন একটা ড্র এবং দুটো ম্যাচে পরাজিত হয়েছে হায়দ্রাবাদ এফসি তাদের সংগ্রহ উনিশ পয়েন্ট নটা ম্যাচে তেরোটা গোল স্কোর করেছে হায়দ্রাবাদ এফসি অন্যদিকে ছটা গোল অ্যাটেন্ড করেছে অন্যদিকে ইস্টবেঙ্গল ক্লাব বর্তমানে এইট পজিশানে আছে আটটা ম্যাচ খেলেছে তিনটে জয় পেয়েছে এবং পাঁচটা ম্যাচে পরাজিত হয়েছে বর্তমানে ইস্টবেঙ্গলের সংগ্রহ ন পয়েন্ট এগারোটা গোল স্কোর করলেও চোদ্দোটা গোল কনসিড করতে হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবকে তবে লাস্ট ম্যাচে একটা বড় জয় পেয়েছে ইস্টবেঙ্গল জামশেদপুর এফসির ঘরের মাঠে গিয়ে জামশেদপুর এফসিকে তিন একে পরাজিত করে আসছে ইস্টবেঙ্গল এই ম্যাচে অন্যদিকে হায়দ্রাবাদ এফসিও কিন্তু চেন্নাইন এফসির হোম গ্রাউন্ডে গিয়ে তিন একে জয়লাভ করে আসছে তো দুটো টিমই কিন্তু বর্তমানে ফর্মের মধ্যে আছে একটা ভালো টক্কর কিন্তু আজকের ম্যাচে আমরা দেখতে পারি একদিকে মেশিন বার্থলোমিয়া ওগবেচে অন্যদিকে ইনফর্ম ক্লেইটন সিলভা যদি টিম নিউজের কথায় আসি আজকের ম্যাচে যেটা শোনা যাচ্ছে সার্থক গোলুই এবং আমারজিৎ সিং কিয়াম অ্যাভেলেবেল থাকবেন না ইস্টবেঙ্গলের হয়ে অন্যদিকে সৌভিক চক্রবর্তী আজকের ম্যাচে কামব্যাক করতে পারেন তবে এখন অবধি নাইনটি মিনিট খেলার মতো ফুল ফিট তিনি হয়ে ওঠেননি তাই আশা করা যাচ্ছে সাবস্টিডিউট হিসেবেই মাঠে নামতে পারেন সৌভিক চক্রবর্তী অন্যদিকে কিরি আকু আজকের ম্যাচে স্টার্ট করতে পারেন তবে সেটার সম্ভাবনা একটু হলেও কম সুপার সাপ হিসেবেই মাঠে নামতে পারেন এই কিরি আকু এবার যদি স্টার্টিং লাইন আপের কথায় আসি হায়দ্রাবাদ এফসি ফোর টু থ্রি ওয়ান এরকম ফরমেশনে শুরু করতে পারে যেখানে গোলে গুরমিত সিং চারজন ডিফেন্ডারের মধ্যে রাইট ব্যাকে নিখিল পূজারি লেফট ব্যাকে আকাশ মিশ্রা সেন্টার ব্যাকে ওডেই ওনা ইন্ডিয়া এবং চিংলেসানা সিং দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার হতে পারেন হিতেশ শর্মা এবং জোয়াও ভিক্টার তিনজন মিডফিল্ডারের মধ্যে ডান দিকে ইনফর্ম মোহাম্মদ ইয়াসির বাঁ দিকে হালিচারণ নার্জারি অ্যাটাকিং মিডফিল্ডে জোয়েল চিয়ানেসে এবং সেন্টার ফরওয়ার্ডে অবশ্যই বার্থিলোমীয় ওক অন্যদিকে যদি ইস্টবেঙ্গলের কথায় আসি ইস্টবেঙ্গল ফোর ফোর টু এরকম ফর্মেশানে শুরু করতে পারে গোলে কমলজিৎ সিং চারজন ডিফেন্ডারের মধ্যে রাইট ব্যাকে অঙ্কিত মুখার্জি আজকের ম্যাচে স্টার্ট করতে পারেন লেফট ব্যাকে জেরি যিনি দুরন্ত পারফরমেন্স দিয়েছেন লাস্ট কয়েকটা ম্যাচে সেন্টার ব্যাকে লালচুং নুঙ্গা এবং ইভান গন্জালেজ চারজন মিডফিল্ডারের মধ্যে ইনফর্ম ডান দিকে ভিপি সুয়ের বাঁ দিকে অসাধারণ ফর্মে থাকা নাওরেম মহেশ সিং সেন্ট্রাল মিডফিল্ডে শুরু করতে পারেন জর্ডানো ডোহাটি এবং অ্যালেক্স লিমা আর দুজন স্ট্রাইকার ক্লেইটন সিলভা এবং সেমবয় হাউকিপ তো বন্ধুরা এই ম্যাচ সম্পর্কে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও তোমাদের কি মনে হচ্ছে আজকে ইস্টবেঙ্গলকে হায়দ্রাবাদকে হারাতে পারবে সেটা অবশ্যই জানাতে ভুলো না স্কোর লাইনে তোমাদের প্রেডিকশানটাও অবশ্যই জানিও এবার বন্ধুরা আসা যাক ট্রান্সফার আপডেটগুলোতে প্রথমেই কথা বলবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে গতকাল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাদের হেড কোচকে কিন্তু স্যাক করে দিয়েছে অর্থাৎ মার্কো বালবুল যার আন্ডারে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আটটা ম্যাচের মধ্যে আটটা ম্যাচই পরাজিত হয়েছে বর্তমানে ইলেভেন্থ পজিশানে আছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং তারা কিন্তু তাদের হেড কোচ এই মার্কো বালবুলকে স্যাক করে দিয়েছে গতকাল এবং তার জায়গায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি অ্যাপয়েন্ট করেছে পরপর গোকুলাম কেরালা এফসিকে দুবার আই লিগ চ্যাম্পিয়ন করা ভিনসেনজো অ্যালবার্টো এনএসএকে এই আটত্রিশ বছর বয়সী ইটালির কোচ কিন্তু হতে চলেছেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হেড কোচ এটাও কিন্তু অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির তরফ থেকে এবার বন্ধুরা পরবর্তী যে আপডেটগুলো দিয়ে দেবো চেন্নাইন এফসিকে নিয়ে চেন্নাইন এফসি কিন্তু কথাবার্তা শুরু করেছে এফসি গোয়ার সাথে আরশদীপ সিংকে লোনে আনার জন্য হ্যাঁ বন্ধুরা এই পঁচিশ বছর বয়সী গোলকিপার যিনি দু হাজার চব্বিশ সাল অবধি এফসি গোয়ার সাথে কন্ট্রাক্টেড আছেন তবে এই সিজনে এফসি গোয়ার হয়ে একদমই গেম টাইম পাচ্ছেন না এই আরশদীপ সিং মাত্র দুটো ম্যাচে অ্যাপিয়ার করেছেন এফসি গোয়ার জার্সিতে তো সেই কারণে চেন্নাইন এফসি কিন্তু লোন দিলেই আরশদ্বীপ সিংকে সাইন করাতে চাইছে সেই বিষয়ে কথাবার্তা শুরু করেছে এফসি গোয়ার সাথে এছাড়া চেন্নাই এফ কথাবার্তা শুরু করেছে চৌত্রিশ বছর বয়সী অভিজ্ঞ সেন্টার ব্যাক আদিল খানের সাথে আদিল খান যিনি এই সিজনে কোনো ক্লাবে খেলছেন না সেই আদিল খানকে কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সাইন করিয়ে নিতে চাইছে চেন্নাই এনএফসি এফসি যদিও এখনও সাইনিং কমপ্লিট হয়নি তবে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে চেন্নাই এফসির সাথে আদিল খানের এবার বন্ধুরা এই মুহূর্তের একদমই একটা ব্রেকিং ট্রান্সফার আপডেট কথা বলতে চলেছি ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে আইএসএলের ইয়াঙ্গেস্ট হ্যাট্রিক হিরো ইস্টবেঙ্গলের এগেনস্টেই হ্যাট্রিক করিয়ে কলকাতার আরবিতে মোহনবাগানকে জয়লাভ করিয়েছিলেন যিনি অর্থাৎ কিয়ান নাসিরি এই কিয়ান নাসিরিকে কিন্তু সাইন করাতে চাইছে ইস্টবেঙ্গল ক্লাব হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো কথাবার্তা শুরু করেছে কিয়ান নাসিরির সাথে ইস্টবেঙ্গল কথাবার্তা শুরু করেছে এটিকে মোহনবাগানের সাথে যাতে কিয়ান নাসিরিকে সাইন করানো যায় তবে আমার মনে হয় কোনোভাবেই এটা কিন্তু সম্ভব নয় কারণ কিয়ান নাসিরি এটিকে মোহনবাগানের ফিউচার প্ল্যানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ দু হাজার চব্বিশ সাল অব্দি কিয়ান নাসির সাথে এটিকে মোহনবাগানের কন্ট্র্যাক্ট আছে এবং কিয়ান নাসিরিকে কিন্তু কোনোভাবেই ছাড়তে চাইবে না এটিকে মোহনবাগান তাই আমার মতে এই ডিলটা কমপ্লিট করা প্রচণ্ড মুশকিলের ব্যাপার হবে ইস্টবেঙ্গলের জন্য তবে এই মুহুর্তের বড় আপডেট এটাই ইস্টবেঙ্গল কিন্তু সাইন করাতে চাইছে এই কিয়ান নাসিরিকে যদি কোনোভাবে লোন ডিলে এই বাকি সিজনের জন্য সাইন করাতে পারে ইস্টবেঙ্গল এটিকে মোহনবাগান থেকে তবে সেটার সম্ভাবনাও আমার পার্সোনালি মনে হয় একদমই কম তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই নিজে কমেন্ট সেকশানে জানিও এবার বন্ধুরা আজকে শেষ যে আপডেটটা দিয়ে দেবো এটিকে মোহনবাগানকে নিয়ে জনি কাউকুর রিপ্লেসমেন্ট হিসেবে এটিকে মোহনবাগান কাকে সাইন করাবে এটাই বর্তমানে সব থেকে বড় প্রশ্ন তবে এই মুহূর্তে যেটা আপডেট বেরিয়ে আসছে এটিকে মোহনবাগান কিন্তু কথাবার্তা শুরু করেছে এই আইএসএল সিজনের সবথেকে বড়ো সাইনিংয়ের সাথে যখন এই সাইনিংটা কমপ্লিট হয়েছিল আমি তোমাদেরকে বলেছিলাম এই সিজেনের থেকে ভালো সাইনিং কিন্তু এটা অসাধারণ পারফরম্যান্স তিনি দিতে পারেন এই সিজনে এবং সেটাই কিন্তু বাস্তবে পরিণত হচ্ছে কথা বলছি তেত্রিশ বছর বয়সী ডাচ অ্যাটাকিং মিডফিল্ডার বা উইঙ্গার নাসের এল খায়াতির ব্যাপারে চেন্নাইয়ের এফসির হয়ে এখন অবধি মাত্র পাঁচটা ম্যাচে চারটে গোলার দুটো অ্যাসিস্ট করে ফেলেছেন এই নাসের এল খায়াতি ভার্সেটাইল মিডফিল্ডার তিনি অ্যাটাকিং মিডফিল্ড সেন্ট্রাল মিডফিল্ড উইঙ্গার বা স্ট্রাইকার সমস্ত জায়গাতেই খেলতে পারেন নেদারল্যান্ডের টপ ডিভিশনে দীর্ঘদিন ফুটবল খেলেছেন এডিও হ্যাগের হয়ে দীর্ঘদিন খেলেছেন তাছাড়া কুইন্স পার্ক রেঞ্জার্সে ছিলেন বার্টানে খেলেছেন চেন্নাইন এফসিতে এসেছিলেন নেদারল্যান্ডের সেকেন্ড ডিভিশন ক্লাব উইলেম টু থেকে চেন্নাইন এফসির হয়েও এখন অবধি খুব ভালো পারফরম্যান্স দিয়েছেন তবে বর্তমানে চেন্নাইন এফসির ভেতর থেকে যে আপডেট বেরিয়ে আসছে এই নাসের এল খায়াতি কিন্তু চেন্নাইন এফসিতে খুব একটা খুশি নন এবং তিনি ক্লাব ছাড়তে চাইছেন এবং আইএসএলের কোনো বড় ক্লাবে যেতে চাইছেন এই নাসের এল খায়াতি তো সেই সুযোগটাই কিন্তু নিতে চাইছে এটিকে মোহনবাগান জনি কাউকোর রিপ্লেসমেন্ট হিসেবেই নাসের এল খায়াতিকে কিন্তু অফার করেছে এটিকে মোহনবাগান এমনটাই আপডেট বর্তমানে বেরিয়ে আসছে তো যদি এই ডিলটাকে ক্লোজ করতে পারে এটিকে মোহনবাগান নিঃসন্দেহে একটা দারুণ সাইনিং কিন্তু হতে চলেছে কারণ দুরন্ত ফর্মে আছেন আইএসএল এই এল খায়াতি তোমাদের কী মতামত এটা কি সম্ভব হবে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য টাটা